AZ স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর রুটির গাছ। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর রুটির গাছের গল্পটি। এক গ্রামে রুবি নামের একটি মেয়ে বাস করত। রুবি ও ছোট বোনকে নিয়ে থাকতো। রুবি আর রুবির বোন মিলে একটি ছোট্ট দোকান চালাত। সেই দোকানে ওরা সবজি আর রুটি বিক্রি করত। ওরা দুই বোনই অনেক দয়ালু ছিল। রুবি, আমার মনে হচ্ছে ওই লোকটার কাছে টাকা নেই, তুই ওনাকে বলে আয়, কাকু যেন ফ্রিতে খেয়ে যায়, টাকা লাগবে না। ঠিক আছে দিদি। এরপর রুবির বোন শিল্পা ওই লোকের কাছে গেল। কাকু, তোমার টাকা দেয়া লাগবে না, দিদি বলেছে তুমি ফ্রিতে খেয়ে যাও। তোমাদের অনেক ভালো হোক, এটাই আমার কামনা। এভাবে করে ওদের দিন ভালোই যাচ্ছিল। একদিন একটি বুড়ো মহিলা ওদের দোকানে এলো। তখন ওরা দোকানটি বন্ধই করছিল। আমাকে কিছু খেতে দাও। আসলে বেশি তো রুটি নেই, একটা রুটি আছে, সেটাই খেয়ে নিন আপনি। একটা রুটিতে কি আর আমার পেট ভরবে? আমাকে মাফ করবেন, কালকে থেকে আপনি যতগুলো রুটি চাবেন আমি কথা দিচ্ছি ততগুলো রুটি খাওয়াবো। ঠিক আছে, মনে থাকে যেন কথা দিয়েছো, ফিরিয়ে নিতে পারবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। এরপর ওরা বাড়িতে গেল। রাতের বেলা একটি ডাইনি ওদের বাড়িতে গেল। এ কি, এটা তো একটা ডাইনি, কে আপনি? মনে নেই, আজকে সকালে তো আমাকে কথা দিয়েছিস যে আমাকে রুটি বানিয়ে খাওয়াবি, আজকে থেকে তোরা রুটি বানিয়ে খাওয়া, না হলে তোদের দুজনকে আমি খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, কথা দিয়েছি যখন আমরা রুটি অবশ্যই খাওয়াবো। এরপর ওরা দুই বোন মিলে রুটি বানালো, তারপর ওই ডাইনিকে খেতে দিল। এরকম করে অনেকদিনই রুটি ওরা ডাইনিকে খাওয়ালো। দিদি, আটা তো আজকে শেষ হয়ে গেছে, আর টাকাও নেই আমাদের কাছে, এখন কি হবে? ডাইনি তো আমাদেরকে খেয়ে ফেলবে। হ্যাঁ রে, সেটা তো আমারও চিন্তা, আমাদের মনে হয় আজকেই শেষ দিন। তখনই ডাইনি ওদের কাছে এলো। দেখো, আজকে আমাদের তোমাকে দেওয়ার কিছুই নেই, আমাদের হোটেলটাও এখন চালাতে পারছি না, কারণ সব রুটি তোমাকে খাওয়াতে হয়, টাকাও নেই আমাদের কাছে। আয়, তোরা আমার সাথে ঘর থেকে বাইরে আয়। এরপর ডাইনি ওদের বাড়ির বাইরে ওদেরকে নিয়ে গেল। তারপর ডাইনি একটি পরির রূপে এলো। এরপর ওদের জন্য ওইখানে একটি রুটির গাছ বানালো। এই যে, আমি এতদিন তোমাদেরকে পরীক্ষা করছিলাম, এই গাছ থেকে তোমরা রুটি নিয়ে তোমাদের হোটেলে দিতে পারো, এতে তোমাদের কষ্ট হবে না আর ইনকামও অনেক হবে। আপনাকে অনেক ধন্যবাদ পড়ি। এরপর থেকে ওরা ওই জাদুর রুটির গাছ থেকে রুটি নিয়ে ওদের হোটেলে বিক্রি করতে লাগলো। আস্তে আস্তে ওরা অনেক বড় একটি রেস্টুরেন্ট দিয়ে দিল। এরপর ওরা দুই বোন খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে গীতা আর মিতা দুই বোন বাস করত। গীতা বড় বোন ছিল আর মিতা ছোট বোন ছিল। দুই বোনই দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু গীতার একটা সমস্যা ছিল, ওর সামনে কেউ জোরে কথা না বলা পর্যন্ত ও কিছুই শুনতে পারত না। গীতা, মা তোকে শশা নিয়ে আসতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই মার্কেট থেকে নিয়ে আসছি। গীতা মার্কেট থেকে শশার বদলে শাল নিয়ে আসলো। আরে গীতা, এটা কি নিয়ে এসেছিস? কি মা, তুমি কি বললে? আমি কিছুই শুনতে পারলাম না। গীতা, এটা তুই কি নিয়ে এসেছিস? আমি তো মিতাকে বলেছিলাম শশা নিয়ে আসতে। মা, আমি এখনো শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো? তখন মিতার আগে একটি মাইক নিয়ে আসলো। মাইক দিয়ে গীতাকে মিতা বলল, মা তোকে বলেছিল শশা নিয়ে আসতে, আর তুই শাল নিয়ে এসেছিস, বয়রা কোথাকার। মা, মিতা আমার সাথে এইভাবে কথা বলছে কেন? আমি তো শুনতে পারিনি ঠিক করে, তাই আমি শশার জায়গায় শাল নিয়ে চলে এসেছি।
মিতা মাইকটা আমাকে দে তো। মিতা এরপর থেকে আমার কথা না শুনে কিছুই কিনতে যাবি না, ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক আছে। মা তুমি ওকে কিছুই বলো না, শুনে আর কিনে না কি কাজ করে ফেলে। আহা তুই চুপ থাক। গীতা দেখতে অনেক সুন্দরী ছিল, কিন্তু ও কানে শুনত না বলে গ্রামের কোনো ছেলেই ওকে পছন্দ করত না। একদিন গীতা আর মিতা রান্নাঘরে রান্না করছিল, তখন মিতা গীতাকে বলল, গীতা একটু দেখিস তো, আমি ওই রুম থেকে আসছি, রান্নাটা একটু দেখিস। মিতা এটা বলে অন্য রুমে চলে গেল, কিন্তু গীতা কিছু শুনল না। কিছুক্ষণ পরে মিতা এসে দেখল রান্নাঘরে আগুন জ্বলছে, তখন মিতা দৌড়ে যেয়ে পানি নিয়ে আসলো, তারপর আগুন নিভালো। কিসের জানি পুরাপুরো গন্ধ করছে। গীতা পিছনে তাকিয়ে দেখল মিতা আগুন নিভাচ্ছে। এই আগুন কিভাবে লাগলো মিতা, কি হয়েছে তাকি? কি হয়েছে আবার, বয়রা কোথাকার? তোকে বলে গেলাম না যে দেখতে রান্না চুলায় বসিয়ে গিয়েছি, আমি এসে দেখি আগুন ধরে গেছে। এখন যদি আমি না দেখতাম তাহলে কি হতো? তোর তো কোনো দোষী হতো না, মা তো সব দোষ আমাকে দিত। এরকম করে বলছিস কেন? আমি শুনিনি তাই তো দেখিনি, না হলে কি আমি দেখতাম না বল? আর কি বলা বলির আছে, তোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কিছু শুনে না টুনে না, যা ভাগ এখান থেকে। গীতার অনেক মন খারাপ হলো। গ্রামে একটি নতুন ছেলে এলো বারুণ, বারুণ দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, মিতা বারুণকে দেখেই পছন্দ করে ফেললো। এই শোন আমি এখন বারুণের সাথে কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ যা কথা বলে আয়। মিতা বারুণের কাছে গেল। হাই বারুণ, তুমি গ্রামে নতুন এসেছ, আমাদের গ্রামটা কেমন লাগছে তোমার? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে, গ্রামটা অনেক সুন্দর, আমি ঘুরে দেখেছি, অনেক ভালোই লাগছে আমার এখানে থাকতে। তখনই ওখানে গীতা চলে আসলো, গীতাকে দেখেই বারুণের অনেক পছন্দ হলো। হাই আমার নাম বারুণ, তোমার নামটা কি জানতে পারি? আমি এই গ্রামে নতুন এসেছি, চাইলে আমরা দুজন বন্ধু হতে পারি, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। গীতা কিছুই শুনল না, বারুণ মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আচ্ছা মিতা, এই ছেলেটা কি বলছিল রে? মা তো তোকে বাসায় রাখছে, এটা বলতেই আসলাম, এসে দেখলাম এই ছেলে দাঁড়িয়ে আছে, কি বললো তাকে আমাকে? ও বলেছে তুই একটা বয়রা, তুই কথা শুনতে পারিস না, তাই ও তোর সাথে কথা বলতে চায় না, তুই যেন ওর সাথে কথা না বলিস সেটাই ও বলে গেল। আমি তো এই ছেলের সাথে কথা বলতেও চাইনি, ও এরকমটি কেন আমাকে বললো? কিছুদিন পর গীতার সাথে বারুণের আবার দেখা হলো। এই ছেলে, ওই দিন তো আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম নাকি, তুমি আমার সাথে কথা বলেছ, আমি তো তোমার সাথে কথা বলতে চাইনি। হ্যাঁ আমি কানে শুনি না, তো কি হয়েছে, তোমার কি যায় আসে? আসলে আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কাছ থেকে আর। এটা বলে গীতা বারুণকে একটি থাপ্পড় মারলো, থাপ্পড় মেরে ওখান থেকে চলে গেল। বারুণ মিতার কাছে গেল। আচ্ছা তোমার বোন গীতা কানে শুনতে পারে না, এটা তো তুমি আমাকে বলতে পারতে, তাই না? ও আমাকে শুধু শুধু ভুল বুঝলো। না আসলে, না দেখো আমি গীতাকে অনেক পছন্দ করি, ও কানে না শুনতে পারলেও আমার কোনো সমস্যা নেই, তুমি ওকে এটা বলে দিও। এটা বলে বারুণ ওখান থেকে চলে গেল। মিতার ওই দিন অনেক রাগ উঠল, আমাকে না পছন্দ করে যে কানে শুনতে পারে না তাকে পছন্দ করেছে বারুণ, আমি এটা কখনোই হতে দিব না। মিতা রাগে বাসায় যেয়ে গীতার যত দামি দামি জামা ছিল সবকিছুতে আগুন ধরিয়ে দিল। এটা দেখে গীতা আর ওর মা পানি দিয়ে আগুন নেভালো। কি হয়েছে তাকে মিতা, তুই ও সবগুলো জামা কাপড় এইভাবে আগুন ধরিয়ে দিলি কেন? মা আমার আর ওকে ভালো লাগে না, আমি ওকে আমার বোনই মনে করি না। গীতার মা মিতাকে একটি থাপ্পড় মারল। মিতা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। ওই দিন গীতা মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল। আমার বোন আমাকে এত অপছন্দ কেন করে, আমি তো ওর কোনো ক্ষতি করিনি, আমি ওকে কত ভালোবাসি, আমি শুধু কানে শুনি না বলে ও আমাকে এরকম করে। তখনই ওদিক দিয়ে একটি মেয়ে যাচ্ছিল, মেয়েটি গীতার কাছে এসে বলল,
শোনো মেয়ে, তুমি কি এই ঠিকানাটাও আমাকে বলতে পারবে? হ্যাঁ, আপনি কি বললেন? আমি বললাম, তুমি কি এই ঠিকানাটি আমাকে বলতে পারবে? আমি কিছুই শুনতে পাচ্ছি না, আপনি কি বলছেন কি? মেয়েটি বুঝতে পারলো গীতা কানে শুনতে পারে না। শোনো, তুমি এই হেডফোনটি আগে কানে পড়ো। গীতা হেডফোনটি কানে পড়ল। এখন তুমি সব শুনতে পাচ্ছো? হ্যাঁ, এখন তো আমি সবকিছু শুনতে পাচ্ছি। এটা কি? আপনি আমাকে এটা কি দিলেন? এটা একটি জাদুর হেডফোন। এটা আমি জঙ্গল থেকে পেয়েছি। এই হেডফোনটি আমার কোনো কাজেরই নয়। আমি এমন কাউকে খুঁজছিলাম যার এই হেডফোনটি দরকার। আমার মনে হলো এটা তোমার দরকার। এটার মাধ্যমে তুমি মানুষ কি চিন্তা করছে সেটাও জানতে পারবে। ওই মেয়েটি জাদুর হেডফোন গীতাকে দিয়ে ওখান থেকে চলে গেল। তারপর গীতা জাদুর হেডফোনটি পরে ওর বাসায় গেল। তখন ও শুনতে পেল ওর মা কি চিন্তা করছে। কেন যে আমার দুই মেয়ের মধ্যে কোনো মিল নেই। গীতা কত ভালো, ওকে কেন যে মিতা দেখতে পারে না। মা, এটা নিয়ে তুমি চিন্তা করো না। মিতা আমাকে যেটাই মনে করুক, আমি মিতাকে অনেক ভালোবাসি। আরে গীতা, তুই কিভাবে জানলি আমি কি চিন্তা করছি? তখন গীতা ওর মাকে জাদুর হেডফোনের কথা সবকিছু খুলে বলল। এটা তো ভালোই হয়েছে, এখন তো আমার আর কোনো চিন্তা নেই। আমার মেয়ে এখন সবকিছু শুনতে পারবে। তারপর ওখানে মিতা এলো। মিতাকে গীতা বলল না এটি একটি জাদুর হেডফোন। শোন গীতা, চল আমার সাথে, এক জায়গায় তোকে নিয়ে যাব। ঠিক আছে, চল তাহলে। গীতাকে মিতা নদীর পাড়ে নিয়ে গেল। গীতা জানতো মিতা কি চিন্তা করছে, কিন্তু তারপরেও ও কিছুই বলল না। আজকে তোকে আমি এই নদীতে ফেলে দিব, অনেক হয়েছে, আর তোকে আমি সহ্য করতে পারছি না। বরুণ আমাকে না তোকে পছন্দ করে, কেন আমাকে পছন্দ করবে না ও? আর আমি যা বলছি আমি জানি, তুই কিছুই শুনতে পাচ্ছিস না। তখন গীতা মিতাকে বলল, দেখ মিতা, আমি জানি তুই এখন কি করতে যাচ্ছিস। তুই আমাকে পানিতে ফেলে দিবি, তাই তো? তারপরে আমি সারা জীবনের জন্য তোর জীবন থেকে তোর চলে যাব। তুই একটা বোন হারাবি, তুই কি একটু আমাকে ভালোবাসিস না? তুই এগুলো কিভাবে জানলি, কিভাবে শুনলি তুই এগুলো? আমি সবকিছু শুনতে পারি, কারণ এটা হচ্ছে একটি জাদুর হেডফোন। জোর করে কাউকে পছন্দ করা যায় না। বরুণ আমাকে পছন্দ করে, আমিও বরুণকে পছন্দ করি, কিন্তু বরুণ তো তোকে পছন্দ করে না। তখন মিতা ওর ভুল বুঝতে পারল। ও গীতার কাছে মাফ চাইল। গীতাও মিতাকে মাফ করে দিল। কিছুদিন পর গীতা আর বরুণের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর রুটির গাছের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজিট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।